সদ্ব্যবহার বলতে মা বাবার সাথে সকালে ঘুম থেকে ওঠে মা বাবার এই পৃথিবীর নিত্যদিনের যত চাহিদা পূরণ করা এটা সম্পূর্ণটা সন্তানের উপর। আর সকাল থেকে সন্ধ্যা বিছানা পর্যন্ত পুরোটা জায়গাকে যথাযথভাবে মা বাবাকে বুঝিয়ে দেওয়ার নাম হচ্ছে মা বাবার সাথে সৎ ব্যবহার। আপনি ঘর থেকে বের হয়ে গেলেন, যাওয়ার সময় মাকে কদমবসি করলেন, বাবাকে সালাম দিয়ে চলে গেলেন, কিন্তু বাবার জীবনে অনেক অভাব রয়ে গেল, আপনি একদম পুষ্ট স্বয়ং সম্পূর্ণ একদম শারীরিক মানসিকভাবে একদম কর্মঠ একজন দক্ষ অ্যাক্টিভ ব্যক্তি থাকার পরেও মা বাবার দুর্ভোগ পৃথিবী থেকে কাটাতে পারলো না, যন্ত্রণা থেকে তারা এড়িয়ে আসতে পারলো না, আপনি কিন্তু মা বাবার সাথে ভালো আচরণ করেননি। ভালো আচরণ বলতে শুধু যে মা বাবা পৃথিবীতে থাকলে তাদেরকে খাওয়াবো পড়াবো ভালো পোশাক আশাক দিব এইরকম না, এই যে আমার পাশেই গোরস্থান আপনাদের শিক্ষণীয় বিষয়, প্রত্যেকটা বার পুকুর পাড়ে আসলেই কিন্তু বিশাল কবরস্থান আপনাদের চোখে পড়ে, এই কবরস্থানকে সকাল সন্ধ্যা দেখার পরেও যদি কারো মাইন্ডটাকে চেঞ্জ করতে না পারে তাহলে আমি মনে করব তার মতো হতবাগার কেউ হতে পারে না। আপনার চাইতে আরো দামি মানুষ এখানে শুয়ে আছে, কথা বলেন ঠিক কিনা? আপনার মা বাবা যদি কবরে শুয়ে থাকে আপনি তাদের সাথেও সৎ ব্যবহার করতে হবে। আমি ধীরে ধীরে আপনাদের সামনে সবগুলো কথা বলবো, সবগুলো হাদিস শরীফ শোনাবো, আপনাদেরকে বলবো আপনারা ধৈর্য সহকারে শুনবেন, আল্লাহ যেন শোনার তৌফিক দান করে সকলে বলুন আমিন। الحمدللہ الذی خلق الانسان بواسطة الوالدین وفرض علی الاولاد برهما সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি মানুষকে পিতামাতার মাধ্যমে পৃথিবীতে সৃষ্টি করেছে। কি চমৎকার কথা, হৃদয় শীতল হওয়ার মতো কথা। আমরা তো আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজার করে শেষ করতে পারবো না, এই জন্য পারবো না কারণ প্রশংসা করে শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইজন পিতা এবং মাতা, মা এবং বাবার মাধ্যমে প্রত্যেকটা মহল্লায় গোটা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর পৃথিবী সৃষ্টি করে বান্দার হাতে তুলে দিয়েছেন, বান্দা এই পৃথিবীকে ভোগ করে নিচ্ছেন আর সেটার একমাত্র মূল হচ্ছে পিতা মাতা, ঠিক কিনা বলেন? সন্তানের উপর পিতা মাতার সাথে সদয় হওয়া, সৎ ব্যবহার করা, ভালো আচরণ করা সন্তানের উপর ফরজ। বুঝতে পারছেন এবার? মা বাবার উপর মা বাবার সাথে ভালো আচরণ করা, মা বাবার কথা মেনে চলা, মা বাবা যেটা নির্দেশ দিবে সেটাকে মনে প্রাণে সাদরে গ্রহণ করে বাস্তব জীবনে সেই পথ অতিক্রম করে চলাফেরা করা, মা বাবাকে ফলো করে আপনি দুনিয়া এবং আখেরাতের প্রত্যেকটা রাস্তাকে সহজ করে নিতে পারেন। সম্মানিত উপস্থিতি, কয়েক হাজার কোটি টাকা আপনার আছে, মিলিয়ন বিলিয়ন টাকা আপনার কাছে আছে, আপনার সোনা গয়না বিঘায় বিঘায় জমি আপনার কাছে আছে, বর্তমানে আপনার হাতে অনেক ক্ষমতা আছে, কিন্তু মায়ের ছোট্ট হাতে যদি ছোট্ট একটা লাইন আল্লাহর কাছে লিখে পাঠিয়ে দেয় আপনার ধীরে ধীরে সমস্ত সাজানো সংসার ভেঙ্গে চুরে চৌচির হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মায়ের অভিশাপের নিচে যে সন্তান পড়েছে তার মতো কপাল পোড়া আর মাকে ভালোবেসে যার জীবন কি পরিচালনা করতে পেরেছে তার মতো খোশ নসিব সম্পূর্ণ একজন সন্তান পৃথিবীতে, দুটার মধ্যে আকাশ এবং পাতাল পার্থক্য, ঠিক কিনা বলেন? এখানে সহজে আসেনি, মা বাবাকে ভালোবাসা কি ফরজ, অল ফ্রেজ ইজ টু আল্লাহ, ইট ইজ হারাম টু হার্ট দেম, তাদেরকে ভালোবাসা হলো ফরজ আর তাদেরকে কষ্ট দেওয়া হলো হারাম। এই জন্য উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদেরকে আমাদের পিতামাতাকে মান্য করা উচিত, কথা বলেন ঠিক কিনা? মা বাবাকে মেনে চলা আমাদের কি উচিত, কথা বলেন না কেন? এই জন্য উচিত প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। আপনি মায়ের কদম তলে জান্নাত খুঁজে পাবেন, আল্লাহর সৃষ্টি জান্নাত কখনোই আপনার নসিবে জুটবে না যদি আপনার মায়ের কদমের নিচ থেকে জান্নাত খুঁজে বের করতে না পারেন। আল্লাহ যেন আমাদেরকে মা বাবার অনুগত সন্তান হিসাবে কবুল করেন, সকলে বলুন আমিন।